বাজারঘাট কিচ্ছু নাই। উফ, কি করে যাও না আমি? আইডিয়া, তুই যদি অনেক ব্যস্ত থাকে, তুই তো বাইরে থাকে, তুই যদি কিন্তু কল দি। ইস, আবার মা কল দিছে আমার ধরে। কি আবার বাজার করতে হবে? আমার কাছে একটুই টাকা নাই, করতে পারবো না, সরি। ঠিক আছে, ছেলেটা এত হয়েছে। রিনিকে কল দি। রিনি, এই রিনি, তুই কই গেলি? কি হয়েছে আম্মু? শোন না, বাজার থেকে না একটু সবজি কিনে নিয়ে আয় না। বাসায় না সবজি নাই রে, নয়তো তুই আজ রাতের খাবার খেতে পারবি না, বুঝেছিস? উফ মা, আমি তো বিজনেস করি, তো সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কাছে অত টাকা নেই। প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। বাই বাই, আমি ঘরে যাচ্ছি। উফ, ছেলে আর মেয়েটাকে একদম শিক্ষা দিতে হবে। আইডিয়া, আমার কাছে লাখ লাখ টাকা আছে, তাও আমি ওদের কাছে মিথ্যে কথা বলি? কিছু করতে হবে। আইডিয়া আইডিয়া, তোরজা রিনি, তোরজা রিনি, কই গেলি তোরা? আই দেখ আমার সামনে কি হয়েছে মা? আমি তো কে বলি আসলাম, আমাকে ডিস্টার্ব করতেছিস কেন? কি হয়েছে মা? তোদেরকে একটা সারপ্রাইজ আছে। তোরা কি আমার জন্য বাজার থেকে কিছু কিনে আনবি, নাকি তোকে এই যদি বাড়ি দিব? কি সরি, আমি বাবা এক্ষুনি করে আসতেছি। এই যে আমি বাবাকে জানছি, নেন। ধন্যবাদ, যাও। ঠিক আছে স্যার।